আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ক্লাস সিক্সের ইংলিশের ইউনিট টু লিটল থিংস এখানে 2.1 এ কিছু ডায়ালগ লিখতে বলেছে এবং এ বি সি ডি ই এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্ন একজন করবে, প্রশ্নগুলো একজন করবে আর একজন কিন্তু অ্যান্সার দিবে বা ডায়ালগ এইগুলো প্রশ্ন দিয়ে তারা কনভারসেশন তৈরি করবে। তাহলে এখানে বলেছে আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞেস করো এবং অ্যান্সার দাও দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এই নিচের প্রশ্নগুলোর ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় বা দুজনে মিলে বা যুগ্মভাবে বা যৌথভাবে। আচ্ছা, এখন এখানে আমাদের কোশ্চেন নাম্বার এতে কি বলেছে দেখো, হাউ ডু ইউ হেল্প, তুমি কিভাবে, হাউ ডু ইউ হেল্প, তুমি কিভাবে হেল্প করো ইওর প্যারেন্টস, তোমার পিতামাতাকে অ্যাট হোম বাসায়। ডাজ দ্যাট, সেই হেল্পটা কি মেক ইউ, তোমাকে বানায় বা তোমাকে করে, অর দেম অথবা তাদেরকে করে হ্যাপি, মানে তুমি যে হেল্প করো এতে কি তুমি খুশি হও এবং তারা কি খুশি হয়, এইরকম বিষয়। তাহলে এরকম একটা প্রশ্ন একজন করবে আর একজন সেটার অ্যান্সার কিন্তু দিবে। আবার দেখো এই প্রশ্নটা করবে তাহলে এটার অ্যান্সার সে দিবে, এইরকম করে এই প্রশ্ন এবং অ্যান্সার আমরা এখানে তৈরি করব বা ডায়ালগ বা কনভারসেশন তৈরি করে এখানে লিখব। বি নাম্বারে দেখো বলেছে হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু, হোয়াট মানে কি, ডু ইউ তুমি করো, ইউজুয়ালি ডু সাধারণত করো, ইউজু মানে সাধারণত সচরাচর বা প্রায়ই তুমি করো, টু মেক ইউর ব্রাদার তোমার ভাইকে বানানোর জন্য অথবা সিস্টার বোনকে অথবা ফ্রেন্ডকে হ্যাপি মানে হ্যাপি করার জন্য তুমি সাধারণত কি করো। হোয়েন দে আর স্যাড, যখন তারা স্যাড থাকে বা যখন তারা দুঃখিত থাকে বা যখন তাদের মন খারাপ থাকে তখন তুমি তাদের সাথে কি করো। সি নাম্বারে বলেছে ডু ইউ ফিল, তুমি কি অনুভব করো হ্যাপি মানে তুমি কি খুশি হও, সুখ অনুভব করো, হোয়েন যখন, দে মানে তারা, বিকাম মানে হয়, তারা হয় হ্যাপি মানে সুখী, যখন তারা সুখী হয় তখন তুমি কি করো, হ্যাঁ মানে তখন তোমার ফিলিংসটা কেমন হয়, তখন তুমি কি অনুভব করো, তারা খুশি হলে তুমিও কি খুশি হও নাকি তোমার মন খারাপ হয়, এরকম প্রশ্ন এটা। নাম্বার ডিতে বলেছে ডু ইউ এভার বিন, তুমি কি কখনো গিয়েছো মানে হ্যাভ ইউ এভার বিন, হ্যাভ ইউ এভার বিন তুমি কি কখনো গিয়েছো অন আ রোড, রোড ট্রিপ, তুমি কি কখনো সড়ক পথে, ট্রিপ ট্রিপ মানে জার্নি বা ভ্রমণ, তুমি কি কখনো সড়ক ভ্রমণে বা সড়কে সড়ক পথে কি ভ্রমণে গিয়েছো, অন দ্য হিলস পথে মানে পাহাড়ে, টু দ্য হিলস পাহাড়ে, তার মানে তুমি তুমি কি পাহাড়ে কখনো সড়ক পথে ভ্রমণে গিয়েছো। আচ্ছা, এরপরে হ্যাভ ইউ এভার বিন, তুমি কি গিয়েছো টু কক্সবাজার, কক্সবাজারে, অর অথবা এনি আদার সি বিচেস, অন্য কোনো সমুদ্র সৈকতে কি তুমি বেড়াতে গিয়েছো বা ভ্রমণ করতে গিয়েছো, হাউ ডিড ইউ ফিল দেন, তখন তোমার কেমন লাগে। এখন আমরা এইটার লেটস ডু দ্য ডায়ালগ, তার মানে চলো এই ডায়ালগটা বা কনভারসেশনটা আমরা লিখি। এখানে মনে করো দুইজন কথা বলছে, একজন বলল, মনে করো একজনের নাম মালা, সে বলল হাই সনি হাউ আর ইউ, প্রথমে ডায়ালগ কিন্তু এভাবেই শুরু হয়। তখন সনি বলল আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ, মানে আমি ভালো আছি এবং তুমি কেমন আছো। তখন মালা বলল আই অ্যাম অলসো ফাইন, এটা বলে সে একটা প্রশ্ন করলো ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস, মানে আমরা এই যে এর আগে যে প্রশ্নগুলো দেওয়া ছিল এই প্রশ্নগুলোর দিকে আমরা যাব। তাহলে এখানে বলেছে ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস, তখন সনি বলল ইয়েস আই হেল্প মাই প্যারেন্টস ইন দেয়ার ওয়ার্ক, হ্যাঁ আমি আমার পিতামাতাকে তাদের কাজে হেল্প করি বা সাহায্য করি। তখন মালা বলল হাউ ডু দে ফিল, তখন তারা কেমন ফিল করে, কেমন অনুভব করে। তখন সনি বলল দে ফিল ভেরি হ্যাপি, তখন সনি বলল যে দে ফিল ভেরি হ্যাপি, তার মানে তারা খুব খুশি হন। মালা তখন এরপরে মালা বলবে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু, তুমি সাধারণত কী করো, মানে এই প্রশ্ন হুবহু তোমরা এই প্রশ্ন থেকে তুলে দিবে। কিন্তু দেখো প্রশ্নে এখানে ব্রাদার আছে, তারপরে সিস্টার ফ্রেন্ড, যে কোনো একটা দিবে তোমরা, তোমরা যে কোনো একটা দিবে, এখানে ব্রাদারের জায়গায় সিস্টার দিতে পারো অথবা ফ্রেন্ডও দিতে পারো। আচ্ছা, তাহলে হুবহু তোমরা এই প্রশ্নটা তুলে দিবে। তখন এই প্রশ্ন শুনে
আরেকজন তো অ্যান্সার দিবে। তাহলে প্রশ্নটা দেখো কি বলেছে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু, তুমি সাধারণত কি করো, সচরাচর কি করো, টু মেক ইউর ব্রাদার হ্যাপি, তোমার ভাইকে খুশি করতে, হোয়েন দে আর স্যাড, যখন তারা খুশি থাকে তখন তুমি কি করো। আচ্ছা তো এখন দেখো, তখন সনি বলবে আই প্লে উইথ দেম, আমি তাদের সাথে খেলি, তার মানে যখন তারা খুশি থাকে, মানে যখন তারা স্যাড থাকে, দুঃখিত থাকে, তখন আমি তাদের সাথে খেলি। এরপরে এখানে বলেছে যে ডু ইউ ফিল হ্যাপি, তার মানে এর পরে দেখো আবার পরের প্রশ্নটা তোমরা লিখবে, পরের যে প্রশ্ন আছে সেটা তোমরা লিখবে। সেই প্রশ্নটাতে কি বলেছে, ডু ইউ ফিল হ্যাপি, তুমি কি খুশি হও, সুখ অনুভব করো, হোয়েন দে বিকাম হ্যাপি, যখন তারা খুশি হয় তখন কি তুমি খুশি হও। তখন সনি বললো ইয়েস আই ডু, এরকম শর্টকাটে বা সুন্দর ছোট ছোট অ্যান্সার তোমরা এখানে দিবে, কারণ কথা যখন আমরা বলি মুখে মুখে তখন কিন্তু আমরা অ্যান্সারটা অত বিস্তারিত ফুল সেন্টেন্সে লিখি না। আচ্ছা এরপরে মালা বলল পরের প্রশ্ন, এখানে দেখো মালা যে কথাটা বলছে এটা কিন্তু তার পরের প্রশ্ন, এখানে আমার প্রশ্নের নাম্বার দেব না, নাম্বার দিল তো সেটা কোশ্চেন অ্যান্সার হয়ে গেল, সেটা তো ডায়ালগ হলো না। আচ্ছা তাহলে নাম্বার বাদ দিয়ে আমরা শুধু এই পরের যে প্রশ্ন এটা আমরা লিখব, হ্যাভ ইউ এভার বিন, তুমি কি কখনো গিয়েছো, অন আ রোড ট্রিপ, কোনো সড়ক পথের ভ্রমণে, টু দ্য হিলস, পাহাড়ে। তখন এ বলল যে ইয়েস আই ডু অথবা নো মাই ডিয়ার, এইরকম কোনো একটা দিবে। তারপরের মালা বলবে, তার পরের প্রশ্নটা বলবে, অবশ্যই এখানে নাম্বার দিবে না, ই নাম্বার বা জি নাম্বার এগুলো তোমরা দিবে না, নাম্বার ছাড়া তোমরা এই প্রশ্নটা তুলে দিবে। এখানে দেখো কি বলেছে, হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, তুমি কি কক্সেস বাজারে গিয়েছো, অর এনি আদার সি বিচ অথবা অন্য কোনো সমুদ্র সৈকতে, হাউ ডিড ইউ ফিল দেন, তখন তুমি তোমার অনুভূতি কেমন হয়েছিল, বা তুমি যদি গিয়ে থাকো তাহলে তুমি কেমন সুখ অনুভব করেছিলে, নাকি দুঃখিত হয়েছিলে বা মন খারাপ হয়েছিল। তখন সে বলল যে নো মাই ডিয়ার, আসলে আমি যাইনি, তার মানে কি আমার ওখানে খুশি হওয়ার বা বেজার হওয়ারও কিছু নাই। আর যদি এখানে ইয়েস দাও তাহলে, এখানে যদি নো মাই ডিয়ার না দে ইয়েস মাই ডিয়ার দাও, তাহলে কিন্তু এখানে দেবে যে হাউ ডিড ইউ ফিল দেন, এটার অ্যান্সার তোমাকে এখানে দিতে হবে, কারণ তুমি গিয়েছিলে। আচ্ছা তাহলে ইয়েস মাই ডিয়ার দেওয়ার পরে দেবে যে আই ফিল ভেরি হ্যাপি দেন, আই ফেল্ট, এখানে ফিলের জায়গায় কি লিখবে, ফেল্ট লিখবে। আর যদি নো দাও তাহলে কিন্তু এটার আর দিতে হচ্ছে না। আচ্ছা আবার বলি, এখানে যদি নো মাই ডিয়ার অ্যান্সার না দিয়ে যদি ইয়েস মাই ডিয়ার দাও, তাহলে তোমরা এরপরে আবার লিখবে যে আই, এরকম একটা আই লিখবে, মানে এই যে এইরকম একটা আই, মানে আমি, আই ফিল না লিখে ফেল্ট, ফিলের পাস্ট টেন্স ফেল্ট, কি কারণে পাস্ট হবে, এই যে ডি ডেটা পাস্ট টেন্সে আছে, তাহলে আই ফেল্ট হ্যাপি দেন, এটা তোমরা তখন এরপরে লিখবে। আচ্ছা এইভাবে তোমরা এই কনভারসেশনটা কমপ্লিট করবে। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি, আল্লাহ হাফেজ। এই প্লে লিস্টে গেলে তোমরা দেখতে পাবে যে গণিতের ষষ্ঠ শ্রেণীর গণিত 2023, এইটাতে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি এখানে এই ক্লাস সিক্সের গণিতের সকল পৃষ্ঠা তোমরা এখানে সাজানো পাবে। যেমন দেখো পৃষ্ঠা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এরকম করে প্রত্যেকটা পৃষ্ঠার ভিডিও তোমরা এখানে পাবে।